Yo, what's up guys, it's Anup Kumar and welcome back to another gameplay video. So guys, niye cholo ashlam tomader jonno aro ekta horror gameplay video. Ar ajke amra je game ta khelbo, game tar naam The Book Horror Game. তো আজকের গেমটা অনেকটা ভয়ানক কিনা সেটা আমি জানি না, আমি একবারও খেলিনি, গেমটা ফার্স্ট টাইম খেলছি। চলো বেশি কথা না বলে আজকে গেমে প্রবেশ করা যাক। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও, চলো গেমে এন্ট্রি নাও। ওয়েল, তো আমরা গেমের ভেতরে চলে আসছি আর এখানে একটা বই আছে, যে বইটা আমরা পড়ছিলাম আই থিঙ্ক। আর এখানে তো কিছুই নেই, এখানে একটা লকার টাইপের আছে, এটা খুলবে নাকি দেখি। না ও, এটার জন্য আমাদের একটা চাবিও খুঁজতে হবে এই লকারটা খোলার জন্য। জানি না ওই লকারের ভেতরে কী আছে, কিন্তু এখানে একটা আমরা চাবি দেখতে পাচ্ছি, যে চাবিটা আমরা নিতে পারছি না। কেন নিতে পারছি না ভাই? ওকে, আর এটা কি, এটা কি জিনিস? ও ও, চারিদিকে অন্ধকার, ফটাফট লাইট জ্বলা ভাই। ওকে, আর একটা গেট আছে, গেটের ওপারে কেউ ভূত টুত যাতে না থাকে। চলো গেট তো খুললাম, চারিদিকে এত অন্ধকার, আর সামনে একটা লাইটের সুইচ দেখতে পাচ্ছি, লাইট তো জ্বালাই দিলাম। ও কে, এখনো পর্যন্ত আমরা কোনো ভূত টুত দেখতে পাইনি। স্টোরেজ রুম, আচ্ছা চলো দেখি স্টোরেজ রুমের দিকে। স্টোরেজ রুম লক, ওকে। আচ্ছা স্টোরেজ রুমের চাবিটা মনে হয় এটা, দাঁড়াও দেখি, এটা মনে হয়। আমরা এই চাবিটা এখন নিতে পারছি না, কখন নিতে পারবো সেটাও আমি বুঝতে পারছি না। আর এগুলো কি? কিন্তু এখানে একটা গেট আছে, গেটটা খুলবে? ওকে, গেট খুলে গেল। আর কি বিকট একটা আওয়াজ হচ্ছে! তোমরা যারা যারা এই গেমটা দেখছো তারা একবার হেডফোন লাগায় গেমটার এনজয় করো, অনেকটা মজা পাবো তোমরা। কারো কান্নার আওয়াজ পাচ্ছি আমি, কারো তো কান্নার আওয়াজ পাচ্ছি। এই গেটটা কি খুলবে? না, এই গেট লক আছে। এক্সিট, এই তো আমরা এখান থেকে তো বের হয়ে যেতে পারবো, কিন্তু না, লক আছে। আচ্ছা আর এটা, এটা কি খুলবে? না, এটাও খুলছে না। এখান থেকে কান্নার আওয়াজ আসছে আর নিচে রক্ত, বাথরুম এটা। ও ভাই, সামনে কেউ তো আছে বাথরুমের ভেতরে। এখান থেকে লাইটটা জ্বলা, লাইট জ্বলা ভাই, লাইট জ্বলা। ও ভাই, এরকম আওয়াজ কেন ভাই? ভয় লাগছে এবার। বাথরুমের ভেতর কে আছে? কেউ তো আছে, কাঁদছে। হ্যালো, কাঁদছে কেন ভাই? কে আছে? হ্যালো, হ্যালো, মহিলা আছে, আমরা কি ঠিক করছি ভাই? মারটার খাই যাব না তো। হ্যালো, দেখতেও পাচ্ছি না ভাই। হ্যালো, কেউ আছে? কেউ তো নেই মনে হচ্ছে ভাই। চলো এখান থেকে। কে গেল এটা? এক সেকেন্ড, এক সেকেন্ড, কে গেল ভাই? কেউ তো হামাগুড়ি দিয়ে গেল। আরে ও হো, বাথরুমের ইয়েটাও খুলে গেছে। হেল্প মি, এখানে কেউ তো ছিল, একটা ক্রোভার। ওকে, আমরা ক্রোভারটা তো নিয়ে নিলাম। ইন দ্য বেসমেন্ট, হেল্প মি। ওকে, খালি রক্তে রক্ত ভাই, চলো ফটাফট চলো এখান থেকে ভাগো। আর এইদিকে আমি কাউকে তো যাতে দেখলাম। আচ্ছা ক্রোভার দিয়ে আমরা এটা খুলতে পারবো ভাই, খুলে তো ফেললাম। এটা কিসের সুইচ? চলো এটাকে দাবাই দিই। কোথাও তো একটা ইলেকট্রিসিটি পাস হলো, যেটা দিয়ে আমরা কোথাও কিছু। ও, এটা রেড ছিল, আমাদের এটা খুলে গেল। আচ্ছা ওকে ওকে, এই গেটটা খোলা আছে, ভেতরে তো কেউ আছে। কল, এই সময় কে কল করলো? আর টেলিফোন কোথায় আছে? এই তো এটা। হোয়াট, কার হাত ছিল এটা? আমরা একদম ভয় পাবো না। আর এর ভেতরে তো কেউ তো আছেই, এই দেখো রক্তের হাত। হ্যালো, হ্যালো, ও কি ছিল এটা? হ্যালো ভাই, ভাগ এখান থেকে। এখানে কি আছে? লাইটিং, লাইটিং হচ্ছে কেন ভাই? ভিতরে ইলেকট্রিক, ওকে, অন্ধকার পুরোটা। এই সুইচ কোথায়? ও, আমরা যেতে পারছি না, আমাদের টর্চ লাইট লাগবে। আমাদের কাছে আপাতত টর্চ লাইট নেই। ওকে,
এটা কি এলিভেটর? আচ্ছা, আমাদেরকে টর্চ লাইট খুঁজতে হবে এখন। আমরা এখন টর্চ লাইট কোথায় পাবো? আমার মনে হয় এই এই রুমের ভেতরেই আছে, কিন্তু এই রুমটা খুলছে না। যাই হোক, দরকার নেই, খুলতেই হবে না, ওই রুম বন্ধই থাক। আমরা টর্চ লাইটটা কোথায় পাবো? আমি চাবিটা কেন নিতে পারছি না এটা বুঝতে পারছি না। চাবিটা নিতে, ও এবার চাবি নিয়েছি। ওকে, স্টোরেজ রুমের মধ্যেই মনে হয় টর্চ লাইট আছে। দাঁড়া, এটা খুলি। টর্চ লাইট কোথায়? হ্যালো, টর্চ লাইট লাগবে আমাদের। টর্চ লাইট কিছু নেই। এটা কি ইউজফুল? ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে এগুলো মনে হয় সরাতে লাগবে। এর পিছনে একটা টর্চ লাইট আছে। না, এর পিছনে তো একটা চাবি। ওকে, ও লকার কি এটা? চলো লকারটা খুলতে পারবো আমরা ফাইনালি। চলো লকারটা তো খুলে দিলাম, আর লকারের ভিতরে একটা টর্চও আমরা পেয়ে গেছি। চলো টর্চ তো নিয়ে নিলাম, আর এখানে কী সব আছে? চলো টর্চ টর্চ জ্বালাই দিই। আর হরর গেমে আমি যত খেলছি হরর গেমে, টর্চ লাইট এই ভূতের কাছে গেলেই প্রবলেম দেয়, এখন ঠিকঠাক জ্বলবে। ভূতের কাছে যাব তখনই প্রবলেম দিবে। আমরা ওই অন্ধকার ঘরটার মধ্যে এখন ঢুকবো, জানি না কী আছে। চলো চলো, কোন দিকে যাবো? এইদিকে কী আছে ভাই? চলো এইদিক থেকে একবার ঘুরে আসি, কে আছে? আমি আজকে একদমই ভয় পাবো না ভাই, তোমাদের জন্য এত হরর গেম আমাদেরকে খেলতে হয়। ওকে, এখানে একটা লিভার লাগবে, লিভার মিসিং আছে, তাহলে এলিভেটার কাজ করবে, আর এলিভেটার দিয়ে আমরা এখান থেকে বার হতে পারবো। তো তার জন্য কে ভাই? এটা কেউ তো একটা পাস হলো এখান থেকে। আমরা কি নিচে যাব ভাই? আমার খুব ভয় লাগছে, নিচে কি আছে? এখানে মোমবাতি কে জ্বলাই রাখছে ভাই? ও ভাই, নিচে কে আছে? ও ভ্যাস কি? ও ভাই, এটা কি? আরে বাপরে বাপ, এখানে এটা কি মানুষ লটকে রাখছে? আর এগুলা কি ভাই? এই তো লিভার। চলো আমরা লিভারটা নিয়ে নিলাম। এখানে কোন রাক্ষস টাক্ষস আছে ভাই? ভাগ ভাই, কি বিকট আওয়াজ! ওরে ভাই রে ভাই, এটা কি এত কত? খালি কঙ্কাল আর কঙ্কাল। চল ভাই এখান থেকে ফটাফট চল, নাহলে আমাদের অবস্থা খারাপ। আর এখানে বন্ধ আছে কেন? চলো ভাই উপরে চলো, নিচে তো খুব বাজে একটা সিন হয়ে রয়েছে। আমরা তো লিভারটা পেয়ে গেলাম, চলো আমরা লিভারটা লাগাই। কোন ঘরে ছিল? এই রুমেই ছিল। দাঁড়াও আমরা লিভারটা এখানে অ্যাডজাস্ট করে দিই। এবার লিভারটা টেনে দিলাম, এলিভেটার অন হয়ে গেল। কিন্তু এলিভেটার কোথায়? কোন দিকে এলিভেটার ছিল? কোন দিকে ছিল? ভাগো ভাই, আমি এখান থেকে বাড়াতে চাই ভাই। ওই তো ওই তো ওই তো, এই তো এলিভেটার। ওকে, আমরা এলিভেটার এলিভেটারে যাব। আবে আবে, এই তো এই তো এই তো এই তো। ওকে, কেউ আসছে না। চলো ভাই, এর ভেতরে কেউ আসিস না তাহলেই হবে। কেউ আসিস না? ওকে, ওকে। তো গাইস, এটা একটা শর্ট হরর গেম ছিল। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে। ততক্ষণের জন্য ইয়ানুক গেমার সাইন আউট।